আমি শ্যামলী ইসলাম আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এসটিভির নিউজ আপডেটে। দেশের অর্থনীতি পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে দেশজুড়ে সহিংসতা চালানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পঙ্গু হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় আহতদের দেখতে গিয়ে দেশবাসীর কাছে নাশকতাকারীদের বিচার চান প্রধানমন্ত্রী। তিনি বলেন, কোনো মায়ের কোল খালি হোক তা তিনি কখনোই চান না। আন্দোলনের নামে এতগুলো পরিবারের যে ক্ষতি হলো এর দায় কার, এমন প্রশ্নও তোলেন শেখ হাসিনা। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত বনানীর সেতু ভবন ও মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে এই দুই সরকারি স্থাপনা পরিদর্শনে গিয়ে ধ্বংসযজ্ঞ দেখে হতবাক হন তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। সরকার পতনের একদফা দাবিতে জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে দেশের এই ক্রান্তি লগ্নে জাতির বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার ও জনগণের মুক্তির লক্ষ্যে সব গণতান্ত্রিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানান তিনি। শিগগিরই এই বিষয়ে যৌথ বিবৃতি দেয়া হবে বলে জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশের সাম্প্রতিক সংকট উত্তরণে দ্রুত মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেছেন, গণতন্ত্রের সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত অবাধ ও সুষ্ঠু নির্বাচন, কারণ রাষ্ট্রের মালিক জনগণ, সরকারের থাকা কিছু মানুষ নয়। এছাড়া বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধে তিনি বিদেশিদের প্রতি সহায়তার আহ্বান জানান। ভারতের দ্য হিন্দু পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর ইউনুস। ঢাকা সহ গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে আজও কারফিউ শিথিল রয়েছে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কোটা সংস্কারকে ঘিরে শুরু হওয়া আন্দোলনের পর স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী সহ দেশের সার্বিক পরিস্থিতি। সহিংসতার আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হচ্ছে নগর জীবন। অফিস আদালত খোলা থাকায় যানবাহনের চাপ বেড়েছে সড়ক মহাসড়কে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে সেনা, বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনী। কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেফতারে চলছে সাড়াশি অভিযান। এরই অংশ হিসেবে সারা দেশে 290 জনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব সদর দপ্তরের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আনম ইমরান খান এই তথ্য জানান। তিনি বলেন, নাশকতার অভিযোগে গত 24 ঘন্টায় ঢাকায় 71 জন ও ঢাকার বাইরে 219 জন সহ সারা দেশে 290 জনকে গ্রেফতার করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং তার কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে, ফলে কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এক সতর্ক বার্তায় আবহাওয়া অফিস জানায়, এই অবস্থায় উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মাছ ধরার সব ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দর্শক, এবার জানাবো দেশের বাইরের খবর। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য প্রতিনিধি পাঠাতে সম্মত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, এই লক্ষ্যে আলোচনার জন্য রোববার রোমে অনুষ্ঠেয় বৈঠকে প্রতিনিধি পাঠাতে আগ্রহী তেল আবিব। এর আগে যুদ্ধবিরতি কার্যকরে কয়েক দফায় আলোচনার উদ্যোগ নেওয়া হলেও তা ভেস্তে যায়। গাজায় যুদ্ধ বন্ধে রোম আলোচনা সবশেষ উদ্যোগ। আলোচনায় মার্কিন প্রতিনিধি সহ উপস্থিত থাকবেন কাতার ও মিশরের নেতারাও। এবার থাকছে মাঠে ময়দানের সংবাদ। ভুটানের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। থিম্পুর চাংলি মেথান স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। দুই ম্যাচের প্রথমটায় বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। পিছিয়ে পড়েও প্রতিপক্ষকে 5-1 গোলে বিধ্বস্ত করেছে সাবিনা খাতুনের দল। দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচেও সেই ধারা ধরে রাখার লক্ষ্য বাংলাদেশের মেয়েদের। শেষ করছি নিউজ আপডেট। এসটিভির সবশেষ সংবাদ দেখতে ভিজিট করুন www.stv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।